মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আরেকটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় বাইরে দাঁড়িয়ে আছি যথারীতি রোজকার মতো, আর বৃষ্টিতে গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। আর বাইরে আজকে মেঘলা তো আছেই, হাওয়া বন্ধ আছে, আর একটু একটু করে সূর্যের আলো দেখা দিচ্ছে, যাক মনে হয় আজকে বোধহয় রোদ উঠলেও উঠতে পারে। আমার তো সেই আনন্দ যে রোদ উঠবে, জামা কাপড়গুলো শুকোবে, কিন্তু মাঝে মাঝে এমন মুখ ভার করছে আকাশ যে কি বলবো। রোজকার মতো জামাইবাবু দাঁড়িয়ে আছে হাতে কাগজ আর পেন নিয়ে যে বাজারে কি কি আনা হবে আজকে, আর সবাই গল্প করছে, আর মা কিন্তু এখানে চুপ করে বাইরের দিকে তাকিয়ে বসে আছে, কারণ মায়ের আজকে সকাল সকালেই ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর এখানে তোষক বালি সেইগুলো কালকে বানানো হয়েছে, সেইগুলো রাখা আছে, বিছানার চাদর পর্দা, আর এখানে বাসন স্টিলের বাসন সমস্ত কিছুই আছে, প্লাস্টিকের জিনিসপত্র সব কিছু আনা হয়ে গেছে বাজার থেকে কিনে, এইগুলো সব যাবে দিদির সাথে, বুঝতেই পারছো নতুন করে সব কিছু। আর আমি বাসনগুলো নাবিয়ে রেখে দিয়েছি বাইরে, এখনো পর্যন্ত কাজের মাসি আসেনি। রোদটা একটুর জন্য এতটাই বেশি হয়েছে যে আমার জামাগুলো মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাজার থেকে এসছে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু। তো চলো এবার আজকে যা যা রান্না হবে তাই তাই আজকে চটপট করে কেটে ফেলি। খুব বাজে বানিয়েছে, সাংঘাতিক বাজে একটা খাবার বাজে ভাবে খাচ্ছে। একদম বলবে না, এটা ভালো খাবার। সকালবেলা দুধ ওটস খাবি, ম্যাগি খাবি না? তুই কিন্তু কিছু মনে করবি না, মা তুমিও কিছু মনে করবে না। আমার মা ভালো খাবার বানিয়েছে, আমার মায়ের থেকে কিছু শেখো। আচ্ছা আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো, রোজই তো খাই দুধ, এবার একটা দিন যদি একটু স্বাদ বদল হয় তখন ভাল লাগে খেতে। এখন তোমাদের সঙ্গে মুখোমুখি আমার এই প্রথম কথা হচ্ছে। কিছুটা রান্না আমি সেরে নিয়েছি, তোমরা দেখতে পেলে কাকরোল, কাকরোলটাকে কেটে ভাজায় বসিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। আর এখন ওই ছোট মাছ ট্যাংরা, ও সরি ভুল বলে দিয়েছি, এখন আমি ভাজছি এই ছোট মাছ মোরলা মাছ, এটা ভাজছি, সেটা সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল করবো, কারণ রাত্রেবেলায় আমরা খুব একটা মাছ খাচ্ছি না, কারণ ভালো লাগছে না রাত্রেবেলায়, তো সেই জন্য খুব অল্প করেই মোরলা মাছ আনা হয়েছে, তো সেটারই একটু ঝাল ঝাল করে নেবো, পেঁয়াজ টমেটো একটু রসুন এগুলো দিয়ে করে নেবো, ব্যাস খালি হয়ে যাবে। আর ওয়েদার তো যতটা বেলা বাড়ছে তত একদম অন্ধকার হয়ে আসছে, আর আমার প্রবলেমটা হচ্ছে এখন এই ফোনটা রাখাটা আমার কাছে কিন্তু এখন বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এক হাতে তো আর রান্না করা যায় না, তাই না? সেই জন্য একটু গন্ডগোল হচ্ছে।
আর এই যে এখানে একটু রসুন কুচি, টমেটো, পেঁয়াজ এইগুলো কেটে রেখেছি, এইগুলো দিয়ে আজকে ওই ঝালটা করে নেব। আর যেহেতু ক্যামেরাটা রাখতে পাচ্ছি না, সেই জন্য রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না। এইটাই রান্না হবে, মুখে যেটা বললাম সেটাই হবে। কড়াইতে একটু পাঁচফোড়ন ফোড়ন দেব, পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নেব, তারপরে ওই যে সর্ষে বেটে রেখেছি সেটা দিয়ে দেব, হলুদ নুন লঙ্কা গুঁড়ো অল্প, কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব। এই হচ্ছে রান্না। তো রান্নাটা করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন তো কাটায় কাটায় ঘড়িতে বাজে সোয়া একটা, মেঘলা দিনে বোঝা যায় না ঠিক কটা বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। এবার যাব স্নানে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগ এতটুকুনি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে একদমই ভুলো না। তাহলে কালকে একটা নতুন সকাল, নতুন গল্প, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ আমার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে চট করে একটা সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে আজকের মতো এতটুকু, আর পাচ্ছি না, আবার কালকে সকালে তোমাদের সাথে গল্প হবে। তাহলে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ সামনেই পুজো। আজকের মতো টাটা।